যখন মানুষ আখিরাতের জীবনটাকে অতিক্রম করবে, আখিরাতের জীবন যখন মানুষ শুরু করবে, এটা এত বেশি লম্বা হবে, এত লম্বা হবে যে মানুষ মনে করবে যে দুনিয়াতে আমি ছিলাম এক বিকাল অথবা এক সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা, আখিরাতের সময়টা এত বেশি লম্বা, এত লং যে মানুষ মনে করবে যে আমার দুনিয়ার যে হায়াতটা এটা হয়তো বা একটা সকাল কিংবা একটা বিকাল ছিল। আল্লাহু আকবার, তার মানে কত ছোট্ট হায়াত আমাদের, চিন্তা করতে পারেন যে আখরাতে যে চলে যাবে সে ভাববে যে আমি দুনিয়াতে ছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। তাহলে যখনই বিপদের শৈলাব হবে আপনার লাইফে, তখন স্মরণ করবেন আখরাতের বিপদ, যে বিপদ তো আসলে কিছু নয়, আখরাতের বিপদটা আরো মারাত্মক। এই জন্য তার জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই, যেরকম আছে না নাই। এই জন্য ডিপ্রেশন দূর করার দুই নাম্বার যে টিপস, সেটা হচ্ছে রিমেম্বার দ্য ডেঞ্জার অফ আখরা রাদার দ্যান দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর তুলনায় আখরাতের বিপদকে স্মরণ করবে। পারবেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখবেন। অনেকে আল্লাহকে নিয়ে খারাপ ধারণা করে যে আল্লাহ কি লোক পাইল না, আর বিপদ কি খালি আমার উপরে আসে নাকি, এরকম লোক বাংলাদেশে আছে না নাই, খালি কয় যে আমার উপরে সব বিপদ, আল্লাহ কি খালি আমারই পাইল, এই চিন্তা করা যাবে। কিপ রিফর্মিং অ্যাবাউট ইউর লট, গুড আইডিয়া, পজিটিভ থিঙ্কিং আল্লাহর সম্পর্কে রাখা যাবে ইনশাআল্লাহ। আপনি ভাববেন যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো বলে বিপদ দিয়েছ, সেটাকে আমি ওভারকাম করতে পারবো, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো তাই দিয়েছ, আর আমি বিশ্বাস করি তুমি চাইলে এই বিপদটা দূর করতে পারো কি পারো না। এই জন্য যদি ভিতরে বিশ্বাসটা ডেভেলপ করতে পারেন, গ্রো করতে পারেন, আর আল্লাহর সম্পর্কে সুধারণা রাখতে পারেন, অচিরে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে একজন, তিনি কে? সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস, যে কিপ রিফর্মিং অ্যাবাউট ইউর লট, ভালো ধারণা রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ, টার্ন দ্য কর্নার অফ ইউর থট, আপনার চিন্তার যে ধারা এটা পরিবর্তন করে ফেলেন, মানুষের দিকে তাকান, রেল স্টেশনে যান, রেল স্টেশনে গেলে দেখবেন আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার রুম আছে, এসি আছে, স্টেশনে অনেক মানুষ আছে তাদের কাছে একটা কম্বল পর্যন্ত নাই, আছে আছে, এরকম গরিব নাই। সো কিপ চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর মাইন্ড, চিন্তা চেঞ্জ করেন, পারবেন ইনশাআল্লাহ। যারা চিন্তা চেঞ্জ করতে পারে আর মানুষের দিকে তাকাতে পারে, যায় হায় ওর তো কিচ্ছু না, আমি তো সব ঠিকঠাক, আমার মা আছে, আব্বা আছে, বাড়ি আছে, রুম আছে, এসি আছে, মোবাইল ফোন আছে, বাইক আছে, ক্যামেরা আছে, আই হ্যাভ এভরিথিং, বাট হি হ্যাজ নাথিং, আমার সব, তার কিচ্ছু নাই। এভাবে যদি তাকাইতে পারে মানুষের দিকে যে তার কিচ্ছু নাই, আমাকে আল্লাহ সব দিয়েছে, ভিতরে একটা গ্রেটফুল ভাব, শুক্রিয়া শুক্রিয়া ভাব, শান্তি শান্তি ভাব কাজ করবে কি করবে না? So change your mind, just change your thought, chinta change koran, chinta poriborton koran, manusher dike takan, goriber dike takan, gorib obostha aro beshi kharap, apni to onek bhalo achen, the situation is bad, not bad, is good, apnar je obostha bhalo na kharap, bhalo, ejonno amar obostha bhalo, apnar obostha bhalo, ejonno mone rakhben to inshallah kotha ta eta bolen inshallah, okay. আমরা আর একবার রিপিট করি, এক নাম্বার ভাগ্যে বিশ্বাস করব, কিসে বিশ্বাস করবেন জোরে কোন কিসে? দুই নাম্বার, দুনিয়ার তুলনায় আখরাতের বিপদকে স্মরণ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে এই, যখনই আপনার দুশ্চিন্তা কাজ করবে সঙ্গে সঙ্গে আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি চাই দূর করতে পারো কি পারো না, তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে এই, চিন্তার যে মোড় এটা পরিবর্তন করে ফেলবে, পারা যাবে ইনশাআল্লাহ। গরিবের দিকে তাকাবেন, গরিব, তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার তো সব আছে, ও হাত পাতে, আমি তো হাত পাতি না, সেই ক্ষেত্রে আমার অবস্থা খারাপ না ভালো, বলেন না খারাপ না ভালো। এজন্য এই বিষয়গুলো স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন।